স্বাস্থ্যসাথী কার্ড করতে গিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি বারাসাত 11 নম্বর রেলগেট সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম মনিকা ঘোষ, বয়স 65, নবপল্লী অমরাবতী এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বনগাঁ শিয়ালদাগামী ডাউন লাইনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সবাই মিলে অনেক বারণ করা সত্ত্বেও তাড়াহুড়ো করে লাইন পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সবাই মিলে অপারেশন করছিল, এখান থেকে যেও না যেও না, তখন উনি মানে উকি মারতে গেছে, উকি মারতে যেয়ে তখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ডাউনে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে তার বৃদ্ধ স্বামী দুলাল চন্দ্র ঘোষ। বাড়িতে স্বামী স্ত্রী একাই থাকতেন, ছেলে কাজের সূত্রে অন্যত্র থাকে এবং মেয়ের বিয়ে হয়ে গেছে। দুলালবাবু জানান, সকলের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বারাসাত পৌরসভায় গিয়েছিলেন স্ত্রী মনিকা ঘোষ। পৌরসভা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ও তো কটা 10টা 10টা কোথায় গিয়েছিল? কোথায়? 11টার সময় কোথায় গিয়েছিল? এই মিনিস্ট্রিতে অফিসে কি করতে? ও স্বাস্থ্য কার্ডে যে বিমা আছে না, ওইটার জন্য গিয়েছিল। ও বললো যে আমি একটু মিনিস্ট্রিটির অফিসে যাব, গিয়ে আমি আমি তাড়াতাড়ি চলে আসবো। আমার ওয়াইফ ওনার বয়স তার 65 তো হবেই। স্ত্রীর মৃত্যুতে কার্যত দিশাহারা অবস্থা দুলালবাবুর। ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত থানার পুলিশ ও বারাসাত রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।